নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ এই ওষুধটার নাম হলো ক্যালেন্ডুলা অফিশনালিস এবং আশা করব যে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এবং জানবেন যে এই ক্যালেন্ডোলা অফিসিনালিসের মেন মেন উপকারিতাগুলো কি কি বা কোন ডিজিজে বা কোন অসুবিধায় কোন রোগে আমরা এই ওষুধটাকে ব্যবহার করি এই ক্যালেন্ডুলা অফিশিয়নালিসের কমন নেম মেরি গোল্ড এর যদি আমি প্রাপ্তি স্থান বলি দর্শকবৃন্দ এটা কিন্তু গাদা ফুলের মতো একটা গাছ থেকে তৈরি করা হয় এবং এই গাছটা ভারতবর্ষে ইউরোপে প্রচুর পরিমাণে জন্মায় এই গাছের পাতা কাণ্ড এবং আদার্স যে সরস ভাগগুলো আছে সেখান থেকে কিন্তু এই ওষুধটা তৈরি করা হয় এরপরে বলবো দর্শকবৃন্দ এর উপকারিতাগুলো কি কি এই ক্যালেন্ডারলে অফিসিয়ালেস কিন্তু মেনলি কোনো কাঁটা ছেঁড়া হলে বা কোথাও কোনো ক্ষত হয়েছে সেই জায়গাটায় আপনি কিন্তু অ্যাজ এ মাদার টিংচার হিসেবেও লাগাতে পারেন বা আপনি মাদার টিংচার বা পোটেন্সি হিসাবেও কিন্তু এই ওষুধটা সেবন করতে পারেন আবার দর্শক কিন্তু এই ওষুধটার বিভিন্ন রকমের মলমও বা অয়েন্টমেন্টও কিন্তু বাজারে পাওয়া যায় এবং আপনি এই মলম বা অয়েন্টমেন্টও যদি লাগান সেই ক্ষতর জায়গাটায় বা সেই কাটাঘায়ের জায়গাটাই সেখানটাও দেখবেন কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ শরীরের কোনো স্থানে যদি চোট লেগেছে চোট লেগে সেই জায়গাটায় চামড়া ছিঁড়ে গেছে রক্ত পড়ছে সেখানটাতেও কিন্তু এই ক্যালেন্ডুলা অফিসিনালিস ওষুধটা খুব ভালো কাজ করে যেমন ধরুন আপনি যদি দাঁত তুলেছেন সেখান থেকে রক্ত বেরোচ্ছে সেখানটাতেও কিন্তু ক্যালেন্ড্রোলা অফিসিয়ানালিস খুব ভালো কাজ করবে নাকের ভেতরে যদি কোনো কারণে ক্ষত হয়ে যায় সেখান থেকে রক্ত পড়ে তাহলেও কিন্তু ক্যালেন্ডোলা অফিসনালিস খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকেরই কিন্তু ভেজা আবহাওয়ায় বা আর্দ্র আবহাওয়ায় তাদের কিন্তু ঘন ঘন সর্দি লাগার একটা প্রবণতা থাকে সেই সব জায়গাগুলোতেও ক্যালেন্ড্রোলা অফিসিয়ানালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ যেসব ক্ষতগুলো শুকিয়ে গেছিল যে ক্ষতটা হয়তো অনেকদিন আগে অর্থাৎ মাস বা এক বছর আগে আপনার শুকিয়ে গেছিল সেই সব জায়গাগুলো যদি আবার উন্মুক্ত হয় বা ওপেন হয় সেখানেও কিন্তু ক্যালেন্ডার অফিশনালিস খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবিন্দু যেসব ক্ষতগুলোতে উপরে যদি কোনো স্কিন পড়ে যায় বা ক্ষতটা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে টিউমারের মতো একটা দেখতে লাগছে কিন্তু সেখান থেকে রক্ত বেরোচ্ছে সেইগুলোতেও এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকেরই কিন্তু ব্লিডিং একটা ওয়াটস থাকে বা রাচিল থেকে রক্ত পড়ে সেই সব জায়গাগুলোতেও আপনি কিন্তু ক্যালেন্ডার অফিসিনালিস হোমিওপ্যাথিক ওষুধটা অ্যাজ এ অয়েন্টমেন্ট হিসাবেও লাগাতে পারেন বা অ্যাজ এ মাদার টিংচার হিসেবেও আপনি বাহ্যিকভাবে লাগাতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ যে কোনো টাইপ স্কিন ডিজিজেও আপনি যদি ক্যালেন্ড্রল অফিসনালিস্ট যে মাদার টিংচারটা সেটা যদি শুধুমাত্র বাহ্যিকভাবে আপনি যদি লাগিয়ে নেন বা বাহ্যিকভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাও দেখবেন যে সেই সব ক্ষতগুলোতে বা সেই সব স্কিন ডিজিজে বা চর্মরোগে কিন্তু ক্যালেন্ডুলো অফিসনালিস্টটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকেরই কিন্তু কোনো একটা স্থানে তার কিন্তু একটা কালসিটে পড়ে যায় বা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে তার স্কিনের নিচে একটা হালকা রক্ত জমে লাল হয়ে যাচ্ছে তার একটু হালকা চোট লাগলো তাতেও কিন্তু তার স্কিনের নিচে রক্ত জমে যাচ্ছে সব সমস্যাতেও ক্যালেন্ডুলা যে অফিসিয়ালিস মাদার টিংচারটা আছে বা ক্যালেন্ডুলা ওষুধটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এছাড়াও দর্শকবৃন্দ আপনি ক্যালেন্ডুলার সাথে আর্নিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও সেবন করতে পারেন যেখানটায় আপনার রক্ত জমে যাবে কালসিটা হবে প্রচুর পরিমাণে ব্যথা হবে সেই সব জায়গা আপনি আর্নিকাও ক্যালেন্ডুলার সাথে ব্যবহার করতে পারেন যদি দেখা যায় সেই ক্ষতস্থান থেকে রক্ত বেরিয়ে গেছে তাহলে আপনি সেই জায়গাটাই ক্যালেন্ডুলা ব্যবহার করুন বলবো দর্শকবিন্দু আমরা যদি এই ক্যালেন্ডুলা অফিসালিসের লক্ষণ পরিচয় নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু প্রথমেই আমাদেরকে যে লক্ষণ পরিচয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো মাথা বা মস্তক এই যে ক্যালেন্ডুলা অফিসিনালিসের পেশেন্ট এর কিন্তু প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয় এর মাথাতে এত পরিমাণ ব্যথা হয় যে মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে তার মনে হচ্ছে তার মাথার ডান দিকটায় বা ঘাড়ের ডান দিকটায় তার কিন্তু ছিঁড়ে যাওয়ার মতো একটা ব্যথা বেদনা লক্ষ্য করা যায় এছাড়াও দর্শকবৃন্দ এই ধরনের পেশেন্ট কিন্তু প্রচুর পরিমাণে ভীতু প্রকৃতির হয় এরা কিন্তু প্রচুর পরিমাণে নার্ভাস প্রকৃতির হয় এবং এই পেশেন্টের নিম্ন চোয়াল প্রচুর পরিমাণে স্পর্শকাতর হয় এতটাই তার মাথা ব্যথা হয় তার কিন্তু একটা ভয় লেগে যায় এই মাথা ব্যথা থেকে এছাড়াও দর্শকবৃন্দ মাথায় যদি কোনো ক্ষত হয় সেখানটাতেও কিন্তু আপনি এই ওষুধটা অ্যাজ এ মাদার টিংচার হিসাবে বা অ্যাজ এ মলম হিসাবে বা অয়েনমেন্ট হিসাবে বাইরে থেকে বা বাহ্যিকভাবে কিন্তু আপনি লাগাতেও পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ চোখের সমস্যা চোখের সমস্যাতেও ক্যালেন্ডুলা মাদার টিঞ্চার কিন্তু খুব ভালো কাজ করে চোখে যদি আঘাত লেগে কোনো সঞ্চয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেখানটাতেও খুব ভালো কাজ করে চোখে অস্ত্রোপচারের পরে যদি কোনো একটা পুরাতন শ্লেষমা বা স্রাপ বেরোয় সেখানটাতেও কিন্তু ক্যালেন্ডুলা অপেশনালিস্ট যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ কানের সমস্যা কানের সমস্যাতেও ক্যালেন্ডুলা যে অপেশনালিস্ট হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এ ধরনের পেশেন্ট কিন্তু কানে শুনতে পায় না বিশেষ করে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় তাদের কিন্তু এক্সিমার সমস্যা হয় সে কিন্তু কাছের কোনো শব্দ শুনতে পায় না সে দূরের শব্দ খুব ভালো করে শোনে যদি আপনি এই টাইপের পেশেন্ট কোনো দেখতে পান তাহলে তাকে ক্যালেন্ড্রো অফেশনালিসের একটা কি দুটো ডোজ দিন দেখবেন যে সেই পেশেন্টটার কিন্তু এই যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ নাকের সমস্যা নাকের সমস্যাতেও আমরা দেখতে পাই যে পেশেন্টের যে আর্দ্র আবহাওয়ায় হয় বা ভেজা আবহাওয়ায় হয় তার কিন্তু প্রচুর পরিমাণে একটা সর্দির একটা উপদ্রব হয় এবং মাঝে মধ্যে এর কিন্তু সবুজাব রঙের একটা মিউকাস বা শ্লেসমা বেরোতে দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ পাকস্থলীর সমস্যা পাকস্থলীর সমস্যাতেও আমরা কিন্তু ক্যালেন্ডুলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা তার কিন্তু একটা উপকারিতা দেখতে পাই শিশুকে স্তন পান করাতে বসলে পেশেন্টের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষিদের একটা উপদ্রব হয় অতিশয় তার কিন্তু পেটের মধ্যে একটা জ্বালা পোড়া একটা বমি বমি ভাব তার কিন্তু গ্যাস অ্যাসিডের একটা সমস্যা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ মহিলাদের সমস্যা মহিলাদের সমস্যাতেও ক্যালেন্ডুলা যে অফিসিয়ালি হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ যে মহিলাদের ভেজাইনার মুখে তাদের একটা আঁচিলের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালেন্ডুলা যে অফিশিয়ানালি হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার কিন্তু খুব ভালো কাজ আছে বা কাজ করে এছাড়াও দর্শক কিন্তু মহিলাদের যদি কুচকুইতে প্রচুর পরিমাণে টান ব্যথা বেদনা লাগে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি ক্যালেন্ডুলা অফিশিয়ানালিস হোমিওপ্যাথিক মেডিসিনটা দিতে পারেন বা তারাও এই ওষুধটা সেবন করতে পারেন যেসব মহিলাদের কাশি সমস্যা শুরু হলে তাদের কিন্তু মেন্সের প্রবলেম হয় তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালেন্ডুলা যে অফিশিয়ানালিস হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে মহিলাদের যে জরায়ু পোষণটা আছে সেখানে যদি চাপ বোধ লাগে সেটা যদি বেশি বেশি ভার ভার মনে হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ চামড়ার সমস্যা চামড়ার সমস্যাতেও এই ক্যালেন্ডুলো অফিসনালিস্ট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে দেখতে পাওয়া যায় যে সিফেলাস যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালেন্ডুলো অপিশনালিস্ট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সেটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ হাঁসের ত্বকের মতো অনেকের চামড়া কিন্তু খসখসে হয়ে যায় এবং মামরি পড়ে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি ক্যালেন্ড্রোলা অফিসনালিস হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ বিভিন্ন রকম ক্ষতে সেটা পুরাতন ক্ষত হোক সেটা কেটে যাওয়া হোক বা আপনি আঘাত পেয়েছেন সেখান থেকে চামড়া ছিঁড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে সেই সব জায়গাগুলোতেও আপনি কিন্তু ক্যালেন্ড্রোলা অফিসনালিস হোমিওপ্যাথিক মেডিসিনটা অ্যাজ এ অয়েন্টমেন্ট হিসাবে বা আপনি অ্যাজ এ মাদার টিংচার হিসাবেও কিন্তু আপনি সেবন করতে পারেন এটা কি করে সেই সব কাটা জায়গাগুলোতে বা ফোড়া জায়গাগুলোতে অ্যাজ এ অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে এবং দর্শকবৃন্দ যখন আপনি কাটা জায়গা বা মলমের জায়গাটাই এই ক্যালেন্ড্রোলা হোমিওপ্যাথিক ওষুধের মাদার টিংচার অর্থাৎ বা অয়েন্টমেন্ট যে কোনো একটা কিছু যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যে সেই সব জায়গাগুলো না কোনো দাগ থাকবে না কিছু বোঝা যাবে যে সেই জায়গাটায় কোনো ঘা ছিল কোনো ফোঁড়া ছিল কারণ এটা কি করে যে চামড়ার মধ্যে যে গ্যানুলেশন টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোকে খুব ভালোভাবে জোড়া লাগতে সাহায্য করে এবং আপনার চামড়ার মধ্যে যে স্কার মার্ক হয়ে যাওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে রিডিউস করে যতটা পরিমাণ রিডিউস করে এবং আপনি যখন সেই কাটা জায়গাটা বা ক্ষত জায়গাটা দেখবেন দেখবেন যে সেই জায়গাটাই মনে একটা সুতোর মতো লম্বা দাগ আপনার মনে হবে না পরবর্তী সময়টাই যে সেই জায়গাটায় কোনো কাটা ছিল বা আগে আপনার কোনো সময় কেটেছিল এরকমভাবেই কিন্তু ক্যালেন্ড্রোলা অপিসনালিস্ট হোমিওপ্যাথিক মেডিসিনটা কাজ করে নেক্সট বলবো দর্শকবিন্দু জ্বরের সমস্যা জ্বরের সমস্যাতেও ক্যালেন্ড্রোলা অপিসনালিস্ট হোমিওপ্যাথিক মেডিসিনটা এটার কিন্তু ব্যবহার আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে শীত শীত ভাব লাগে তা ইষ্টদেশ আছে সেখানে একটা গরম ভাব লক্ষ্য করা যায় এবং বিকেলের দিকে তার কিন্তু দেহের যে তাপমাত্রা সেটা বেড়ে যায় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে ক্যালেন্ড্রোলা অপিসনালিস্ট হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবিন্দু এই সমস্যাগুলো বা এই ওষুধটার সমস্যাগুলো কখন বাড়ে এই সমস্যাগুলো কিন্তু বেশিরভাগ টাইমে দেখা যায় যে ভেজা ওয়েদারে বা সেচ ওয়েদারে বা ড্যাম্প ওয়েদারে এই পেশেন্টদের সমস্যাগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় নেক্সট বলবো দর্শক কিন্তু এই ওষুধটার কমপ্লিমেন্টারি মেডিসিন হলো হিপার সালফ এর ফলস হইলে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে এই ক্যালেন্ডুলার ফলস হইলে আর্সেনিক খুব ভালো কাজ করে ব্রায়নিয়া খুব ভালো কাজ করে নাইট্রিক অ্যাসিড খুব ভালো কাজ করে ফসফোরাস খুব ভালো কাজ করে রাস্টক্স খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ এই ওষুধটার পরে কিন্তু সিমফাইটাম যেটা আছে সেটাও কিন্তু খুব ভালো কাজ করে লিডিয়াম পালও কিন্তু এই ওষুধটার পরে খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ এর ইনিমিক্যাল কি এর ইনিমিক্যাল কিন্তু ক্যাম্পফোর আর যদি আপনি এর অ্যান্টিডোটের কথা বলেন তাহলে কিন্তু এর অ্যান্টিডোট হিসাবে আর্নিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা আপনি ডোজ হিসাবে কি করে সেবন করবেন এই ওষুধটা কিন্তু দর্শকবৃন্দ মাদার টিংচার হিসেবেও নেওয়া যায় এই ওষুধটা সিক্স পোটেনসিতেও নেওয়া যায় এই ওষুধটা থার্টি প্রোটেন্সিতেও নেওয়া যায় এই ওষুধটা টু হান্ড্রেড কিন্তু নেওয়া যায় যদি আপনি ক্যালেন্ডুলা মাদার টিংচার সেবন করছেন তাহলে ক্যালেন্ডুলা মাদার টিংচার আপনি কোনো একটা কাটা ঘায়ে বা ক্ষততে এক্সটার্নালিভাবে লাগাতেও পারেন বা ইন্টার্নালিভাবে আপনি খেতেও পারেন যদি আপনি এক্সটার্নালিভাবে লাগান তাহলে আপনি ক্যালেন্ডুলা মাদার টিংচার অ্যাজ এ ইফেক্টিভ লোশন হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন আর যদি আপনি ইন্টারনালি খান তাহলে ক্যালেন্ডুলা মাদার টিংচার দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়েও কিন্তু আপনি সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শক কিন্তু আপনার যদি কোনো কাটা ঘা থাকে বা ক্ষত থাকে সেইখানটায় আপনি কিন্তু ক্যালেন্ডুলা মলমও লাগাতে পারেন অ্যাজ এ ক্যালেন্ডোলা অয়েন্টমেন্ট হিসেবেও ক্যালেন্ডুলার যে গুণ সেটাও কিন্তু অয়েন্টমেন্ট আপনি সমানভাবে পাবেন আপনি কিন্তু ক্যালেন্ডুলা অয়েন্টমেন্টও বাহ্যিকভাবে সেই ক্ষততে বা কাটার জায়গাটাতে ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন আর ক্যালেন্ডুলা সিক্স থার্টি টু হান্ড্রেড এইগুলো যদি আপনার ক্যালেন্ডুলার সিমটমের সাথে আপনার সমস্যাগুলো মেলে তাহলে আপনি এই পোটেন্সিগুলো সেবন করতে পারেন সিক্সের ক্ষেত্রে পাঁচ ফোটা করে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি কিছুদিন সেবন করতে পারেন আর থার্টির ক্ষেত্রে পাঁচ ফোঁটা করে দিনে দুবার আপনি কিন্তু কন্টিনিউয়াসলি সাত দিন পর্যন্ত সেবন করতে পারেন আর যদি ক্যালেন্ডুলা টু বা ক্যালেন্ডুলা ওয়ান এই হায়ার পোটেন্সিগুলো সেবন করতে হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন তার পরামর্শ মতোই কিন্তু এই ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক ওষুধের হায়ার ডোজগুলো সেবন করুন আশা করবো দর্শকবৃন্দ আজকের যে এই ক্যালেন্ডুলা নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারা যদি কোনো হোমিওপ্যাথিক ওষুধ রিলেটেড বা কোনো রোগ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কামেন্টে করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার